আতঙ্কের নতুন নাম অ্যাডিনো ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাসে এবার 7 মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অ্যাডিনো ভাইরাসে মৃত্যু হয়েছে 7 মাসের এক শিশুর। দে গঙ্গার একটি ঘটনা এবং সেখানে 7 মাসের শিশুর প্রাণ গিয়েছে অ্যাডিনো ভাইরাসে, এমনটাই অভিযোগ উঠছে। আমরা দেখেছি এর আগেও রাজ্যে একাধিক শিশুর মৃত্যু ঘটেছে অ্যাডিনো ভাইরাসের জন্য এবং তারই পাশাপাশি বিভিন্ন হাসপাতালে সেখানে বেডের সংকট দেখা দিয়েছে। তার মধ্যে নতুন খবর, দে গঙ্গাতে একটি 7 মাসের শিশুর মৃত্যু হলো অ্যাডিনো ভাইরাসে। সোমবার রাতে কলকাতার ফুলবাগানের শিশু হাসপাতালে মৃত্যু হয় ওই ছোট্ট শিশুর এবং তারপরে হাসপাতালের বেহাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, এবার অ্যাডিনো ভাইরাসে 7 মাসের শিশুর প্রাণ গেল এবং তাদের পরিবার বলছে যে সরকারের হাসপাতালের বেহাল অবস্থা, তার জন্যই মৃত্যু হয়েছে, কি দাবি করছেন তারা? একদম তাই, এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে শিশুর পরিবার কিন্তু অভিযোগ তুলছে। মূলত এক মাস ধরে এই শিশু জ্বর সর্দি কাশিতে ভুগছিল, বিভিন্ন জায়গায় প্রথমে স্থানীয় স্তরে ডাক্তার দেখায়, পরবর্তীকালে কলকাতায় তাকে নিয়ে আসা হয় এই গ্রাম থেকে, অর্থাৎ দেগঙ্গায় ঘরপাড়া বেড়াচাবায় তার বাড়ি। এই অবস্থায় কিন্তু তিনি একবার না দুবার কিন্তু হাসপাতালে, অর্থাৎ কলকাতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে জানানো হয় যে অ্যাডিনো ভাইরাস তার আক্রান্ত হয়েছে এই শিশু। এই 7 মাসের শিশু যখন আক্রান্ত হয়, আমরা গত সপ্তাহ দেখেছি যে একটি বাচ্চা মারা গেছিল দেগঙ্গার বুকে, সেখানে কিন্তু অ্যাডিনো ভাইরাস না বলা হলো, সেও কিন্তু জ্বর সর্দি কাশির ফলে মারা গেছিল। এই যে পরপর দেগঙ্গা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা গেছিলাম দেগঙ্গা ব্লকে যে হাসপাতাল আছে কার্তিকপুর শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু দেখা গেছে যে বেশ কিছু বাচ্চা তারা কিন্তু জ্বর সর্দি নিয়ে আসছে। বেশ, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি ভক্তি দে। এবার অ্যাডিনো ভাইরাসে মৃত্যু হলো 7 মাসের একটি শিশুর, কলকাতার ফুলবাগান শিশু হাসপাতালে মৃত্যু হচ্ছে ওই ছোট্ট শিশুর।